রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখানে এসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এখানে স্বাগত জানান এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যে এখন তারা শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন। সশস্ত্র বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুষ্পস্তবকটি বহন করছেন এবং তারা এখন শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের পর তারা দুজন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে মাত্র দুদিন আগে এই ১৪ই ডিসেম্বর যখন পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পারে যে বাংলাদেশের এই স্বাধীনতাকে তারা ঠেকিয়ে রাখতে পারবে না, যখন তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করবার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা হত্যা করে এবং হত্যা করে এই রায়ের বাজার, বৌদ্ধভূমি এবং মিরপুরের এই বিভিন্ন জায়গায় তারা তাদেরকে নৃশংসভাবে হত্যা করার পর সেখানে ফেলে রাখে। ১৬ ডিসেম্বরের পর তাদের স্বজনেরা তাদের লাশ খুঁজে পায়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করছেন। মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে মাত্র দুদিন আগে ১৪ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যেই তাদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদেরকে হত্যা করে তাদের যে মরদেহগুলি রায়বাজার বধ্যভূমি এবং মিরপুরের এই বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল, মিরপুরে এই শহীদ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করলেন। এখানে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭:১০ আগে এবং রাষ্ট্রপতি ঠিক ৭টার একটু আগে এসে পৌঁছান এবং রাষ্ট্রপতিকে এখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর তারা ধীর পদক্ষেপে এসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার এখন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করবেন। তার সঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, সভাপতি মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা উপস্থিত আছেন। আমরা এই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই, কিন্তু ভোর থেকেই
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এসে উপস্থিত হয়েছেন এবং সকাল 6টার মধ্যেই তারা এখানে প্রবেশ করেন। 7টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে শ্রদ্ধা নিবেদন করেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন 7টার সময়। এখন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করছেন, তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত আছেন। 14ই ডিসেম্বর বাঙালি জাতির জীবনে সবচেয়ে বেদনাতম দিনগুলির মধ্যে একটি, যেদিন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। অবশ্য এই হত্যাযজ্ঞ শুরু হয় মুক্তিযুদ্ধের শুরু থেকেই, 25শে মার্চ থেকেই বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। 25শে মার্চের অপারেশন সার্চ লাইটের মধ্য দিয়ে যেই শুরু হয়েছিল, সাধারণ মানুষের কেউ যেমন সেখানে হত্যা করা হয়েছে, একই সঙ্গে বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তবে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে যখন মুক্তিযুদ্ধের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে যে তাদের পরাজয় একেবারেই সুনিশ্চিত, ঠিক সেই সময় তারা এই হত্যাযজ্ঞটি ঘটায়। রাও ফরমান আলী পাকিস্তানের সামরিক কর্মকর্তা, তিনি মূলত এই হত্যাযজ্ঞের মূল নীল নকশা করেন এবং রাও ফরমান আলী পাকিস্তানি সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে নীল নকশা করেন। তাকে সহযোগিতা করেন বাংলাদেশের রাজাকার আল বদররা। আমরা দেখতে পাচ্ছি যে এখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করছেন এবং জাতীয় সংসদের পক্ষ থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সংসদের হুইপ বৃন্দ তার সঙ্গে রয়েছেন এবং ডক্টর শিরীন শারমিন চৌধুরী এখন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। মূলত রাও ফরমান আলী এই হত্যাযজ্ঞের নীল নকশা করেন এবং এদেশীয় পাকিস্তানি বাহিনীর এদেশীয় দোসর রাজাকার আল বদরদের সহায়তায় তারা বুদ্ধিজীবীদের বিভিন্ন জায়গা থেকে, তাদের বাসভবন থেকে ধরে নিয়ে আসে এবং সেটিও খুবই, এক একজন বুদ্ধিজীবী শিক্ষাবিদ তাদের বাড়িতে যে বিভিন্ন পরিচয়, তাদেরকে ডাকা হয়, কখনো কখনো জোর করে দরজা ভেঙে তাদেরকে নিয়ে আসা হয়। তাদেরকে আমরা যতটুকু জানি যে 10ই ডিসেম্বর থেকে তাদেরকে আনা শুরু হয় এবং 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত এই হত্যাকাণ্ড চলে এবং এই হত্যাকাণ্ডের পর কিন্তু আমরা দেখেছি যে 16ই ডিসেম্বর যখন আমাদের বিজয় দিবসের পর এই রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর বধ্যভূমিতে তাদের মরদেহগুলি স্বজনরা খুঁজে পায়, গলিত বিভৎস বিকৃত মৃতদেহগুলি, এবং তখনই আসলে সবাই বুঝতে পারে যে কি অমানবিকভাবে, কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তারা একেবারেই সূর্যোদয়ের সাথে সাথে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই শ্রদ্ধা নিবেদনের পর বরাবরের মতোই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, তিনি এখানে কথা বলবেন, তার জন্য আমরা অপেক্ষা করছি। এখানে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী চলে যাবার পর এই প্রোটোকলটি কমে গেলে পরে এই তখন কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও প্রাতিষ্ঠানিকভাবেও অনেকে এখানে আসেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। বাঙালির সবচেয়ে বড় বীরত্বগাথা এই মুক্তিযুদ্ধ, 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি স্বাধীনতা অর্জন করে, 30 লক্ষ শহীদ, অসংখ্য মা বোনের, 30 লক্ষ শহীদের যেই বীরত্বগাথা, 30 লক্ষ শহীদের রক্ত সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়। একই সঙ্গে এই স্বাধীনতা অর্জন করতে যে অনেক প্রায় 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি ঘটে এবং তার ফলেই কিন্তু 16ই ডিসেম্বর এই বিজয় দিবসটি উদযাপিত হয়, 16ই ডিসেম্বর বাঙালির বিজয় অর্জন হয়। কিন্তু
তার আগেই 14ই ডিসেম্বর এই দুঃখজনক ঘটনাটি ঘটে, যেখানে শহীদ বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে যেয়ে হত্যা করার পর তাদেরকে বিভিন্ন জায়গায়, যেমন এই জায়গাগুলি ছিল একেবারে জলা এবং জঙ্গল, সেখানে এখানে এসে তাদের মৃতদেহগুলি ফেলে যাওয়া হয়। তার আগে তাদেরকে বিভৎসভাবে নারকীয় নির্যাতন চলে তাদের শরীরে। এটি বিভিন্ন জাতির ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে যখন এই রকম যুদ্ধ হয়, যুদ্ধের পরাজয় যখন একটি বাহিনী বুঝতে পারে, তখন তাদের প্রতিপক্ষকে তারা এই রকমভাবেই সেই দেশের বুদ্ধিজীবী সহ সুশীল সমাজের অনেকের উপরই এরকমভাবে অত্যাচার করে। কিন্তু পাকিস্তানি বর্বর সেনাবাহিনী যেই অত্যাচারটি করেছিল সেটি ছিল খুবই নৃশংস, কারণ যিনি লেখক, একজন লেখককে তাকে দেখা গেছে যে তার আঙুল কেটে দেয়া হয়, একজন চিকিৎসক যিনি চোখের চিকিৎসক তার চোখ উপড়ে ফেলা হয়, যিনি হার্টের চিকিৎসক তার হার্ট খুবলে বের করে নিয়ে আসা হয়েছে। এইরকম বিভৎসভাবে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে এবং সেখান থেকে প্রতি বছরই 14ই ডিসেম্বর এই বেদনার্ত দিনটি আসে এবং সেই দিনগুলি বাঙালি স্মরণ করে। কিন্তু দীর্ঘদিন এই যে যারা পাকিস্তানি দোসর ছিল, যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল, সেই সব রাজাকার আলবদররা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করে এবং যুদ্ধাপরাধীদের শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখনও কয়েকজনের বিচার কার্যক্রম চলছে। এবং এজন্য কিন্তু শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এরই মধ্যেই অনেকখানি স্বস্তি প্রকাশ করেছেন এবং তারাও কিছুক্ষণ পর এখানে আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা তখন আবার সরাসরি দেখাবো। আমাদের সহকর্মী শাহাদাত স্বপন আছেন রায়ের বাজার বৌদ্ধভূমিতে, আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। শাহাদাত স্বপন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের শ্রদ্ধা জানানোর পরপর সেখানে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর যে পর্বটি, সেটির পরে কিন্তু রায়ের বাজারের যে বধ্যভূমি, সেই বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসবেন এবং সর্বস্তরের মানুষের ঢল নামবে এখানে। আমাদের সাথে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা নিয়োজিত আছেন, তারা আমাদের জানিয়েছেন যে এখানে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে মোজাম্মেল হক এখানে আসবেন। তিনি শ্রদ্ধা জানানোর পর মূলত আনুষ্ঠানিকভাবে এখানে আজকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হবে। তো আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে এখানে মূলত এখনও সেভাবে শ্রদ্ধা জানানোর পর্বটি শুরু হয়নি, তবে মানুষ অপেক্ষমান আছেন রায়ের বাজার বধ্যভূমির আশপাশে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর্বটির পরই তারা তাদের শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি এখানে প্রতি বছরই আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানেরা এবং তাদের স্বজনেরা এখানে শ্রদ্ধা জানাতে আসেন এবং শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা তাদের আজকের দিনের স্মরণে, 1971 সালের এই যে এই দিনের স্মরণে বা সে মুক্তিযুদ্ধের শেষ পর্বে অর্থাৎ 11 থেকে 15 ডিসেম্বরে বিজয়ের একেবারে আগ মুহূর্তে যে নারকীয় ঘটনাটি ঘটেছিল পাকিস্তানি সেনাবাহিনীর রাও ফরমান আলীর পরিকল্পনায় এবং বাংলাদেশে তাদের তৎকালীন এখানে তাদের এদেশীয় যেসব দোসররা, ঘাতক দালালরা ছিল, তাদের সব একটা যৌথ উদ্যোগে আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আমাদের সূর্য সন্তানদের খুঁজে খুঁজে যার যার কর্মস্থল বা বাড়ি থেকে বা যে যেখানে ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করার যে নারকীয় কর্মযজ্ঞ চালানো হয়েছিল, তারপর কিন্তু তাদের অধিকাংশের মরদেহ এই রায়ের বাজারের বধ্যভূমিতে পাওয়া গিয়েছিল, যাদের পাওয়া গিয়েছিল অনেকেরই পাওয়া যায়নি। তো মুক্তিযুদ্ধের শুরু থেকেই কিন্তু বুদ্ধিজীবী হত্যা চালিয়েছিল পাকিস্তানি বর্বর
সেনাবাহিনী, তবে শেষ পর্যায়ে এসে 11 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত যে পরিকল্পিতভাবে তারা বুদ্ধিজীবী হত্যা চালিয়েছিল, এটাকে এই এই বিষয়টিকে স্মরণেই কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। এবং আমরা এখানে অপেক্ষায় আছি যে মুক্তিযুদ্ধমন্ত্রী আসবেন, আসার পর এখানে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আসবেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অঙ্গনের মানুষেরা আসবেন, তারা কিন্তু তাদের এখানে এসে তাদের প্রতিক্রিয়া জানান, যে এই দিনটির তাৎপর্য তুলে ধরেন এবং বর্তমান প্রেক্ষাপটে এই দিনটির যে তাৎপর্য এবং নতুন প্রজন্মকে জানানোর জন্য যে এই দিনে কী হয়েছিল, প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে আজকের দিনের যে চেতনা, এই চেতনাটিকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই দিনটাকে যেন গুরুত্বের সাথে স্মরণ করা হয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন এই দিনের তাৎপর্যটি যথাযথভাবে তুলে ধরা হয়, সেই বিষয়টি কিন্তু সবাই যার যার বিবেচনা রাখেন এবং সেভাবেই কিন্তু তারা তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটি ব্যক্ত করেন এবং তারা যে আরও কী করণীয় মুক্তিযুদ্ধকে স্মরণে রাখার জন্যে, মননে চিন্তায় রাখার জন্যে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনার বিকাশের জন্যে আরও কী করণীয় সরকারি বা বেসরকারি পর্যায়ে এবং সামাজিক সাংস্কৃতিক পর্যায়ে, শিক্ষাঙ্গনে, সব অঙ্গনেই আরও কী করণীয়, এ বিষয়েও কিন্তু সবাই সবার অবস্থান থেকে মতামত তুলে ধরেন, শিক্ষাবিদেরা তুলে ধরেন, সমাজবিদেরা তুলে ধরেন। তো সব কিছু মিলে আজকে এখানে এখন পর্যন্ত আমরা আসলে প্রতিক্রিয়া নেওয়ার এখনও উল্লেখযোগ্য কারোর সাথে কথা হয়নি, তবে যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা যে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব রাজাকার বা আলবদর বা আল শামস বা স্বাধীনতা বিরোধী বা মানবতা বিরোধী অপরাধীদের যাদের দণ্ড হয়েছে, যাদের দণ্ড কার্যকর হয়েছে সে বিষয়ে তাদের সন্তুষ্টি আছে, তবে দণ্ড হওয়ার পরেও যাদের দণ্ড এখন পর্যন্ত কার্যকর হয়নি সেই অপরাধীদের দণ্ড যেন যথাসময়ে অর্থাৎ দ্রুততার সাথে কার্যকর করা হয়, এরকম একটা তাগিদ তাদের মাঝে আছে। পাশাপাশি যেসব যুদ্ধাপরাধীরা বা মানবতা বিরোধী অপরাধীরা এখনো পলাতক আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, বিচারের আওতায় আনা হয়, সেই বিষয়েও কিন্তু তাদের একটি তাদের মাঝে তাগিদ আছে। বিশেষ করে বুদ্ধিজীবী হত্যার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মানবতা বিরোধী অপরাধীদের বিচার হয়েছে তাদের চারজনের বিরুদ্ধে কিন্তু বুদ্ধিজীবী হত্যার অভিযোগও এসেছিল এবং সেটি প্রমাণিত হয়েছে। এর মাঝে আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামি, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তাদের দুজনের মৃত্যুদণ্ডের যে রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেটি কিন্তু উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশনে গিয়েও কিন্তু সেটি বহাল ছিল এবং তাদের সেই দণ্ড কিন্তু কার্যকর করা হয়েছে। তবে আরও যে দুইজন ছিলেন যারা এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন, চৌধুরী মুইনুদ্দিন এবং আশরাফুজ্জামান খান, তাদের কিন্তু এখনও বিচারের মুখোমুখি করা যায়নি, কারণ তারা এখন পর্যন্ত দেশের বাইরে অবস্থান করছেন। আশরাফুজ্জামান আছেন আমেরিকার নিউ ইয়র্কে এবং চৌধুরী মুইনুদ্দিন আছেন লন্ডনে, যুক্তরাজ্যের লন্ডনে। তো তারা দুইজনে কিন্তু সেই সব দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এবং যারা গণহত্যা গবেষক তারা কিন্তু দাবি করছেন যে সেই সব দেশে অবস্থান করে তারা কিন্তু এখন পর্যন্ত জঙ্গিবাদে বিভিন্ন তৎপরতায় লিপ্ত আছেন। তো এদের দুজনকে ফিরিয়ে এনে যেন তাদের দণ্ড কার্যকর করা হয় সেই দাবিটিও কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তারা করছেন। তো এই ছিল আমার কাছে রায়ের বাজার বদ্ধভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালবেলার শেষ অবস্থা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো জাতির যে শ্রেষ্ঠ সন্তানেরা বাঙালির ভাষা ও স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছেন, তৈরি করেছেন আন্দোলনের প্রেক্ষাপট, তাদের 71-এর 25শে মার্চ থেকেই হত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী। তবে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন তারা বুঝতে পারে যে বাঙালির জয় ঠেকিয়ে রাখা যাবে না, তখন পুরো জাতিকে মেধাশূন্য করতে তৈরি হয় বুদ্ধিজীবী হত্যার নীল নকশা। সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ প্রায় 200 বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারা।
কালো কাপড়ে চোখ বেঁধে মিরপুর, মহম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগসহ শহরের নানা জায়গায় টর্চার সেলে নিয়ে চলে নির্মম নির্যাতন। হত্যার পর মরদেহ ফেলে দেয়া হয় রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে। ১৬ই ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ছিন্ন ভিন্ন মরদেহ পান স্বজনেরা। সমস্ত জায়গায় খুঁজে খুঁজে সেই রায়েরবাজারে বুদ্ধিজীবী সব এগুলো ওপরে উঠানো হচ্ছিল, লোক দিয়ে এরকম ফুলে ফুলে গেছে আর বিকৃতির চেহারা। আর আমার হাজব্যান্ড খুব লম্বা ছিলেন, কাজেই বলেন যে না এই যে আত্মা যে কষ্ট হচ্ছে কত উঠাবে, যেটা দেখছি সেটা অচে না, মানে আমার হাজব্যান্ডকে মনে হচ্ছে না, কার পেট ফুলে গেছে, কার মুখ বিকৃতি, কার ব্যাকা, এই এই করে করে অনেক খোঁজাখুঁজি মিরপুর যেখানে বলেছে যেখানে মেয়েছে এক মাস ধরে খোঁজাখুঁজি আর পাওয়া যায়নি। এই নীল নকশার প্রণেতা রাও ফরমান আলী, বাস্তবায়নে ছিল কুখ্যাত আল বদর বাহিনী। প্রধান ঘাতক বদর বাহিনীর প্রধান আশরাফুজ্জামান খান ও অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন। আশরাফুজ্জামানের ডায়েরিতে পাওয়া যায় 20 বুদ্ধিজীবীর নাম ঠিকানা, আর চৌধুরী মঈনুদ্দিন অবজারভার ভবন থেকে রাও ফরমানকে পাঠাতেন বুদ্ধিজীবীদের তথ্য। রাও ফরমান আলী যেমন অপারেশন সার্চ লাইটেরও একজন বড় পরিকল্পক, তেমনি শহীদ মানে বুদ্ধিজীবী হত্যারও একটা বড় পরিকল্পক, এবং তাকে সহযোগিতা করেছে পাকিস্তানি লোকেরা তো ছিলই, আমাদের এখানকার আল বদর আল শামস বাহিনী যারা ছিল তারাই এই শনাক্ত করার জন্য তালিকা করার কাজটা করে দিয়েছে, এবং তারা কাকে যে ধরা হচ্ছে সেটা তারা গিয়ে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক লোকের কাছেই এসেছে। তবে 25শে মার্চের কালরাত থেকেই শুরু হয়েছিল বুদ্ধিজীবী হত্যা। সে রাতে অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ফজলুর রহমান খান, গোবিন্দচন্দ্র দেবসহ প্রাণ দেন অনেকে। তবে হানাদারদের আত্মসমর্পণের আগে 14ই ডিসেম্বর চালানো নারকীয় হত্যাকাণ্ড নজিরবিহীন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী দিবসের আরও খবর জানাতে রংপুর ও শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বুদ্ধিজীবী দিবসে আজ কী কী কর্মসূচি রয়েছে রংপুরে? হ্যাঁ দেখুন, সকাল 9টা থেকে কিন্তু রংপুরে বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসক এবং দলীয় সংগঠনের নেতৃবৃন্দরা। আমি সকাল 9টায় যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হবে। আমি একটু যদি দেখাতে চাই যে আমার পিছে এই যে জায়গাটায় রয়েছে এখানে 34 জন বুদ্ধিজীবী এবং শহীদদের কিন্তু নামের তালিকা রয়েছে, এখানে কিন্তু ফুল দেওয়া হবে সকাল 9টা থেকে 9টায়। এরপরে 11টার সময় আছে বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক আলোচনা সভা এবং আবৃত্তি সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর সকাল 7টায় শহীদ বুদ্ধিজীবীদের উপলক্ষে কিন্তু পতাকা উত্তোলন করা হবে হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে। সকাল 8টায় আওয়ামী লীগের একটা র্যালি বের হওয়ার কথা ছিল কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত বের হয়নি, আর প্রস্তুতি নেওয়া হয়নি। সকাল 11টায় আলোচনা সভার মধ্য দিয়ে কিন্তু বুদ্ধিজীবী দিবসের যে কর্মসূচি রংপুরে কিন্তু পালিত হবে একের পর এক। তবে রংপুরে যে 5 জন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এটিকে রংপুর নগরীর অর্থাৎ দমদমা ব্রিজের এলাকায় বৌদ্ধ ভূমি এলাকায় সেখানে কিন্তু হত্যা করা হয়েছে। এটি এই হত্যাকারীর যে মূল হোতা ছিল অর্থাৎ রংপুরের যিনি জামাত নেতা এটি মাজহারুল ইসলাম কিন্তু এই বুদ্ধিজীবী হত্যার যে আসামি তিনি ছিলেন, তার ফাঁসির যে রায় ঘোষণা করা হয়েছে। এটি এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে রংপুরের তার বাড়ি থেকে কালো অর্থাৎ পোশাক পরে নিয়ে মুখে পোশাক পরে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে সেখানে। তবে রংপুরে যে কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে জেলা প্রশাসক থেকে, আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে রংপুরে আজকে সকাল থেকে এই আলোচনা সভার মধ্য দিয়ে তারা বুদ্ধিজীবীদের তালিকায় রয়েছে তাদের নাম সহ তাদের চিত্র প্রদর্শনী করা হবে এবং মুক্তিযোদ্ধাদের চিত্র প্রদর্শনী করা হবে রংপুর টাউন হলের মাঠে। এ ছিল আসলে রংপুরে বুদ্ধিজীবীদের যে কর্মসূচি সেটিং। আমাদের সঙ্গে থাকবেন, আমরা এবার শেরপুরে যাব সহকর্মী মেরাজউদ্দিনের কাছে। মেরাজ, বুদ্ধিজীবী দিবসকে ঘিরে আজ শেরপুরে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে? বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন ইতিমধ্যে একটা প্রস্তুতি সভা করেছে এবং এখানে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবারই প্রথম শেরপুর জেলা পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে
শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 11টায় শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের প্রশাসনিক সম্মেলন কক্ষে। পাশাপাশি শেরপুর জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে সকাল 10টা থেকেই আলোচনা সভা এবং দোয়া মাহফিল শহীদ বুদ্ধিজীবীদের জন্য অনুষ্ঠিত হবে। পাশাপাশি শেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকাল 4টায় দোয়া মাহফিল এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলীয় কার্যালয়ে। আমরা সেই অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জনাব আতিউর রহমান আতিক উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারই প্রথম বড় আকারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানগুলির আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলি রাজাকারের ইতিমধ্যে ফাঁসি হয়েছে তার মধ্যে শেরপুরে একজন হলো কুখ্যাত রাজাকার কামারুজ্জামান, ইতিমধ্যেই তার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। এবং সেই দিক থেকে আমরা যেটা মনে করি যে শেরপুরের এই পুরো মুক্তিযুদ্ধের যে 9টি মাস, এখানে বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল, যে কারণে তার ফাঁসির দণ্ড ইতিমধ্যে কার্যকর হয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে শেরপুরে এবারই প্রথম বড় আকারে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রংপুর ও শেরপুর থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর জানাছিলেন আমাদের সহকর্মীরা। বগুড়ায় 5টি বধ্যভূমির 3টি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে। কোনোটি পরিণত হয়েছে মাদকের আখড়ায়, কোনোটি খেলার মাঠে। এখনও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হতাশ মুক্তিযোদ্ধারা। প্রশাসন বলছে শিগগিরই বধ্যভূমি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে। বগুড়া রেলওয়ে স্টেশনের দক্ষিণের এই জায়গায় 1971 সালের 23 এপ্রিল 11 জন বাংলাদেশিকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। এই ঘটনায় বড় 3 ভাইকে হারান স্থানীয় আব্দুল ওয়াদুদ। বলতেছে যে এখানে আপনার ছেলেদের পুত্র আমার নিজের একই ভাই, একই সঙ্গীকার ভাই লাইনের ওই মোড়ে 3 জন অনাকারে ধরে ওখানে মারল, আরও মনে করো 9 জন, এই টোটাল 11 জন লোক এখানে। রেল স্টেশন এলাকার 2টি বধ্যভূমির একটিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ হলেও অপরটি অরক্ষিত। নারুলি বধ্যভূমি সংরক্ষিত হলেও সেখানে এখন চলে খেলাধুলা। মুক্তিযোদ্ধা সংসদের দাবি, জেলায় এখনও অনেক গণকবর চিহ্নিত করা হয়নি। দাবি উঠেছে এসব সংরক্ষণের অপরিষ্কার ও অপরিচ্ছন্ন, অনেকে সামাজিকভাবে সেগুলো আপনার কুসংস্কার সেখানে অনেক ইয়ে হয়ে থাকে, যার জন্যই আমরা চাচ্ছিলাম যে এগুলো সম্পূর্ণভাবে পূর্ণ সংস্কার হোক। অযত্নে থাকা বধ্যভূমি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলছে স্থানীয় প্রশাসন। গৌরবের জিনিস, আমাদেরকে অবশ্যই সেখানে আমাদের সংরক্ষণ করতে হবে। তো আমরা ভবিষ্যতে আরও যাতে এগুলো হচ্ছে সংরক্ষণের ব্যাপারটাতে আরও যাতে সিরিয়াসলি মানে আমরা কিছু করতে পারি সে চেষ্টা আমরা করে যাব। 13 ডিসেম্বর বগুড়ায় পালন করা হয় হানাদার মুক্ত দিবস। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় 29তম স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তারপর আছেন IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি গত সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনাকে নিয়ে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তি তিনি। এখন চতুর্থ মেয়াদে ক্ষমতায় রয়েছেন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে শেখ হাসিনা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলেও লিখেছে ফোর্বস। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ভারত সফরে যাননি বলে জানিয়েছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এর পেছনে বয়কটের কোনো বিষয় নেই বলে জানান তিনি। ভারতের জাতীয় নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব আইন প্রসঙ্গে কাদেরের দাবি, এ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এসব জানান সড়কমন্ত্রী। দিল্লি ডায়লগ ও ইন্ডিয়ান অশান ডায়লগে যোগ দিতে 3 দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। আর মুক্তিযুদ্ধে ভারতীয়দের সহযোগিতা নিয়ে কটি অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার মেঘালয় যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার সফর বাতিল করেন 2 মন্ত্রী। এ নিয়ে প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রীয় কাজের কারণেই সফর বাতিল করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের সাথে এখানে বয়কটের কোনো বিষয় নেই,
দুটি দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তারা এখন ভারত সফর নাও যেতে পারেন, সেটা হয়তো পরবর্তীতে যাবেন। দিল্লির সঙ্গে ঢাকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সামনে এনে তিনি বলেন, ভারতের এনআরসি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাদের পার্লামেন্টে যদি কোনো আইন পাশ হয়, তাদের রাজ্যসভা লোকসভা, সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের এখানে মন্তব্য করা সমীচীন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। তবে বিএনপির শাসনামলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছিল। মাইনরিটি বান্ধব সরকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বিক্ষোভ ও সহিংসতার পর সিলেটের তামাবিল ও মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। শুক্রবার সকালে বাংলাদেশ থেকে ভারতে যেতে চাইলে যাত্রীদের ফেরত দেওয়া হয়। ভারত থেকেও কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো আজও তামাবিল সীমান্তে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। বাংলাদেশ থেকে ইমিগ্রেশন শেষে ভ্রমণকারীরা ভারতে প্রবেশ করলে সেখান থেকে তাদের ফেরত পাঠানো হয়। পরে ভারত থেকে বাংলাদেশে আসতে চাওয়া ভ্রমণকারীদের ইমিগ্রেশনও বাতিল করে ভারতীয় কর্তৃপক্ষ। বিষয়টি তারা আগে থেকে জানায়নি বলে দাবি বাংলাদেশের ইমিগ্রেশনের। তবে দুদেশের মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ 18 জনের সবারই জীবন শঙ্কায়, 10 জনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এদিকে আগুনে নিহত 13 শ্রমিকের মধ্যে ময়নাতদন্ত শেষে 12 জনের মরদেহ স্বজনদের দেওয়া হয়েছে। সন্তানের জন্য মায়ের প্রার্থনা, নিজের জীবনের বিনিময় হলেও ফিরে আসুক সন্তান। চম্পার প্রার্থনা স্বামী সোহাগ দেওয়ানের জন্য। তার শরীরের 95% পুড়ে গেছে। সোহাগের ছোট ভাই একই কারখানার শ্রমিক সুজন মারা গেছেন বৃহস্পতিবার। যখন ওই হাসপাতালে ছিল তখন একটু কথা বলতে পারছে, যখন এসি রুমে ঢুকাইছে পর থেকে আর কথা বলে নাই। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সবাই লাইফ সাপোর্টে। 50% থেকে 100% দগ্ধ শরীর নিয়ে লড়ছেন মৃত্যুর সঙ্গে। আইসিইউ এর সামনে স্বজনদের কান্না যেন থামছেই না। তিন বছর ধরে প্রাইমেক্স কারখানায় কাজ করা সুমনের শরীরের 95% পুড়ে গেছে। তার মৃত্যুর খবর পেয়ে বরিশাল থেকে ছুটে এসেছিলেন বাবা। হাসপাতালে এসে জানতে পারলেন সুমন এখনও বেঁচে আছে। আমার খুবই আদরের ভাই, যাই ডাকছি, মাথা দিয়ে ইশারা দিয়ে বুঝাইলো, সবই বুঝে মাথার জ্ঞান ঠিক আছে। চিকিৎসক বলছেন শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবাই জীবন শঙ্কায়। বার্নের পরিমাণ এমন যে আমার এই 40 বছরের অভিজ্ঞতায় আমি এরকম মানে ভয়াবহ বার্ন দেখিনি। গতকাল যেরকম এখানে একটা পেশেন্ট মারা গেছে, তার ওয়াইফ তাকে চিনতে পারতেছে না, মানে এত ভয়ঙ্কর মানে চেহারার বিকৃতি, হাতের আঙ্গুল কাটা দেখে চিনতে পারছে যে তার হাত বেট। এদিকে নিহত 12 শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের পর দেওয়া হয়েছে স্বজনদের কাছে। আর পরিচয় নিশ্চিত করতে একজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ফরেন্সিক বিভাগ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে বরগুনার তালতলে শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের সর্ববৃহৎ জ্যোৎস্না উৎসব। পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন। উৎসবে প্রায় 1,50,000 দর্শনার্থী অংশ নেয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হয় জ্যোৎস্না উৎসবের। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে কয়েক হাজার মানুষ ভিড় করে তালতলির শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে। বাড়তি আনন্দ দিতে আয়োজন করা হয় দেশীয় খেলাধুলা, বাউল গান ও পুঁথিপাঠ। অনুষ্ঠানে নজর কাড়ে পুতুল নাচ, জাদু প্রদর্শনী, যাত্রাপালা, হয়লা গান ও রাখা নৃত্য।
এর আগেও চারবার হয়েছে, এটা হচ্ছে ফিফথ বার, তো এর আগে কখনো আসা হয় নাই, এই ফার্স্ট টাইম আসছে। তো সুন্দর মনোরম পরিবেশে আজকে এই শুভ সন্ধ্যা, আমরা খুব মুগ্ধ হয়েছি হাজার হাজার মানুষের মিলন মেলায়। আমরা চাই প্রতি বছর এরকম একটি দিনে এই মিলন মেলার আমরা আয়োজন করব। দর্শনার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি শুভ সন্ধ্যা সৈকতের সৌন্দর্য তুলে ধরতে জ্যোৎস্না উৎসবের আয়োজন করা হয়েছে এখানে। আগামী বছর আরও বড় পরিসরে উদযাপন করতে চায় প্রশাসন। গত বছর থেকে এটি পালন করছে জেলা প্রশাসন, এবছরও বড় আয়োজন হয়েছে, অনেক মানুষ হয়েছে, প্রায় অর্ধ লক্ষাধিক দর্শনার্থী এখানে অংশ নিয়েছে। তো আশা করি পরবর্তীতে এই উৎসবটি আরও বড় পরিসরে ব্যাপ্তি লাভ করবে। এবং এই জ্যোৎস্না উৎসবে আমরা আমাদের হারিয়ে যাওয়া লোক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে উপস্থাপন করছি। এবং ইতিমধ্যে কিন্তু ট্যুরিজম বোর্ড থেকে আমাদেরকে বলা হয়েছে আগামী জানুয়ারির শেষ সপ্তাহে এখানে ইকো ট্যুরিজম মেলা অনুষ্ঠিত হবে। ফানুস উড়িয়ে দীপালি ভাসিয়ে শেষ হয় মনোমুগ্ধকর জ্যোৎস্না উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের কয়েক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী শনিবার সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দু এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। তাতে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে না আগুন। এবার শীতের খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে আমরা পঞ্চগড়ের শীতের খবর জানবো সহকর্মী শফিকুল আলমের কাছ থেকে। শফিকুল, পঞ্চগড়ে এখন তাপমাত্রা কত আর দুস্থ মানুষদের সাহায্যার্থে প্রশাসনের কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? জি, পঞ্চগড়ে আসলে পাঁচ দিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.0 ডিগ্রি সেলসিয়াস, এরপর থেকেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, যেটি গতকালকে ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। আজকে সকালে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন রহিদুল ইসলাম, তিনি আমাকে জানিয়েছেন আজকে সকাল ছটায় পঞ্চগড়ে 14.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে গুড়ি গুড়ি বৃষ্টির কথা, পঞ্চগড়েও কিন্তু আমরা গতকালকে দেখেছি, গতকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছিল, সেটা এখন পর্যন্ত আছে। কুয়াশা যদি পঞ্চগড় এবং তেঁতুলিয়া সহ অন্যান্য উপজেলাগুলোতে আমি খবর নিয়েছি, সেখানে খুব ঘন কুয়াশা নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। আর দুর্ভোগের কথা বলছেন, আসলে শীতের কারণেই কিছু মানুষের, যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু দুর্ভোগ আসলে আমরা এটা বরাবরই হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বিশেষ করে যারা রিক্সা ভ্যান চালক এবং কৃষি শ্রমিক, যারা সকালবেলা মাঠে কাজ করতে নামে, তাদের দুর্ভোগ রয়েছে। আর আমরা দেখেছি যে পঞ্চগড়ে এই শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন, আমাদেরকে জানানো হয়েছে এ পর্যন্ত তারা 28,000 কম্বল এবং শীত বস্ত্র বিতরণ করেছে। এছাড়াও আমরা দেখেছি যে পঞ্চগড়ের যেসব প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জেলার বাইরের থেকেও কিন্তু অনেকে দানশীল ব্যক্তিরা রয়েছেন, তিনারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় তারা শীত বস্ত্র বিতরণ করছে। তো এই ছিল পঞ্চগড়ে শীত নিয়ে আমার সর্বশেষ। শফিকুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু নীলফামারী যেতে চাই সহকর্মী জসিম উদ্দিনের কাছ থেকে। জসিম, আজ নীলফামারীতে তাপমাত্রা কত? এবং আমরা একটি বিষয় দেখি যে শীত আসলে কিন্তু বিভিন্ন শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়, তো নীলফামারীতে শীতজনিত আক্রান্তের সংখ্যা কেমন? আপনাকে প্রথমে বলে রাখি যে আজকে নীলফামারীর তাপমাত্রা রয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। এটা গত তিন দিন ধরে এই 12 থেকে 13.6 সেলসিয়াস এর মধ্যেই উঠানামা করছে, এর ফলে এখানে শীতজনিত মানুষের যে দুর্ভোগ সেটা বেড়ে গিয়েছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে ইতিমধ্যে এই নীলফামারী জেলায় প্রায় 35,000 কম্বল বিতরণ করা হয়েছে শীতার্থ মানুষের মাঝে। গত পরশু দিন রাতেও নীলফামারী জেলা প্রশাসক নিজের স্বহস্তেই, তিনি নীলফামারী রেল স্টেশনের পাশে যে ছিন্নমূল মানুষ রয়েছে তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। আরেকটি বিষয় আপনি বলেছেন যে শীতজনিত রোগের যে কারণটি, শীতজনিত রোগের যে বিষয়টি, সেটি সৈয়দপুরে আমি রেল হাসপাতাল এবং সৈয়দপুর 100 শয্যা হাসপাতালের আমি সকালেই এই দ্রুত তাদের কাছে গিয়েছিলাম যে আসলে এখানে শীতজনিত রোগীদের কিরকম ভিড়। সেখানে তারা জানিয়েছে যে শিশু এবং বৃদ্ধদের সংখ্যাই তো বেশি এই শীতজনিত রোগে ভর্তি হয়েছে। গতকাল ভর্তি হয়েছে 17 জন নীলফামারীর এই সৈয়দপুরের হাসপাতালে, এবং নীলফামারী জেলা
সিভিল সার্জনের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং তাদের জন্য যে ওষুধপত্র সেগুলো পর্যাপ্ত রয়েছে। আর একটি বিষয় আপনাকে বলে রাখি যে এখানে যে গবাদি যে পশু পাখি রয়েছে, যে কৃষকরা রয়েছেন, তারাও এই গবাদি পশু পাখিদের চট দিয়ে তাদেরকে শীতজনিত শীত থেকে রক্ষা পেতে তাদেরকে চট দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঢাকার বাইরে থেকে শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লেবার পার্টির ভরাডুবির মধ্যেও বর্ণিল জয় বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ রাজনীতিকের। টানা তৃতীয়বারের মতো জয়ের ধারা বজায় রেখেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। জয় পেয়েছেন আরও তিন লেবার প্রার্থী, রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর হেরে গেছেন বাবলিন মল্লিক। যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক এবারও লড়েছেন নিজ আসন ধরে রাখতে। এবার তাদের সঙ্গে মাঠে নামেন আফসানা বেগম। উত্তর পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। 2015 সালের নির্বাচনে লেবার পার্টি থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হন টিউলিপ। 2017 সালে পরবর্তী নির্বাচনেও তিনি পুনর্নির্বাচিত হয়েছিলেন। টানা তিনবারের মতো লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাটকন আসনের এমপি হয়েছেন পাবনা রূপা হক। আর টানা চারবার বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে জয় সিলেটের রুশনারার। শুধু এমপি পদে নয়, রুশনারাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার মনে করছে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা নিউ স্টেটসম্যান। টাওয়ার হেলমেটস এলাকার পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির হয়ে প্রথমবার লড়ে জয় পেয়েছেন সুনামগঞ্জের আফসানা বেগম। জয় না পেলেও যুক্তরাজ্যের কার্ডিফ সেন্ট্রাল আসনে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন মৌলভীবাজারের বাবলিন মল্লিক। সারোয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বিপিএলে আজও রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30 চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স, সন্ধ্যা 6:30 ঢাকা প্লাটুন লড়বে সিলেট থান্ডারের বিপক্ষে। সিলেটের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল চট্টগ্রাম, তবে পরের ম্যাচে খুলনার কাছে হারতে হয়েছে। তৃতীয় ম্যাচে জয় তুলে ঘুরে দাঁড়াতে চায় চট্টগ্রাম। ফিরছেন নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রংপুর রেঞ্জার্স প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে কুমিল্লা ওয়ারিয়ার্সের কাছে। মুস্তাফিজ, তাসকিন, নাইম শেখ, জহুরুলদের পারফরমেন্সে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রংপুর। সন্ধ্যায় আসলে দ্বিতীয় জয়ের খোঁজে ঢাকা প্লাটুন। তামিম মাশরাফিরা ছন্দে আছেন। অন্যদিকে দুই ম্যাচে দুই হারে টেবিলের তলানিতে সিলেট থান্ডার। জয় তুলে শিরোপা রেসে ফিরতে মরিয়া মোসাদ্দেক সৈকতের দল। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সংবাদ সকাল দেখার আপনার জন্য রইলো।